Hi everyone, welcome to my mom's channel. তো সবাই কেমন আছেন? আজকে আমার মাম্মা একটা ব্লগ নিয়ে চলে এসেছে যেটার ইন্ট্রো আমি দিচ্ছি। তো আজকে মাম্মা কোয়েল পাখির ডিম ভুনা করেছে। তো আর তোমার জন্য স্পেশাল আমি কি করছি সেটা বলো। ও হ্যাঁ, আর আজকে মাম লাঞ্চের জন্য মামার জন্য করছে হচ্ছে মাশরুমের ভেজিটেবল মাশরুম আর জিরা পোলাও। তো আমার আর চিকেন ফ্রাই, আমার এই সব জিনিসগুলো অনেক 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 ফেভারিট। তো এই লাঞ্চটা তো আমার ভালো লাগে। সরি এভরিওয়ান, আমি ফেভারিটকে ভুল করে ফ্লেভারিট বলে দিয়েছি। আজকে যে ব্লগটা থাকছে সেটা হচ্ছে কি একটা কোয়েল পাখির ডিম ভুনার উপরে বেস্ট থাকছে, আর হচ্ছে কি লাঞ্চ মেনুটা আমার খুবই ফেভারিট জিনিস, সেটা আপনারা ব্লগে দেখতে পারেন। তো দেখতে পেলেন সামরিনের ফেভারিট লাঞ্চ হয়ে গেল। তো আজকে রাতের জন্য আমার তেমন খাবার আর নাই, খুব অল্প করেই রান্না করেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু কোয়েল পাখির ডিম ভুনা করি। অনেকে হয়তো কোয়েল পাখির ডিম খান না, অনেকে পছন্দ করেন না। তো একবার এই ডিম ভুনাটা এভাবে করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি আজকে এই কোয়েল পাখির ডিমগুলো ভুনা করব। আমি সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, চুলাটাও জ্বালিয়ে নিয়েছি, কড়াইয়ের ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি 4-5টা মিডিয়াম সাইজের, মিডিয়াম ছোট বড় মিলিয়েই দিয়েছি। আর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। আর রাতের বেলা কিন্তু ডিম ভুনা খেতে ভালোই লাগে, দেখবেন দুপুরের থেকে রাতের বেলা ডিম ভুনাটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি, দিয়ে দিলাম এলাচি আর দারচিনি। খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে, সামান্য এবার একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়। আমি কিন্তু এখানে কোনো মশলা এখনো ইউজ করিনি, শুধু এলাচি আর দারচিনি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম আস্ত জিরা।
পেঁয়াজটা কিন্তু খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও নেই। এখন আমি এইভাবে এই যে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এটাতে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এখন আমি একে একে সব মশলাগুলো কিন্তু ইউজ করব। আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের মধ্যে কোনো পানি নাই, তেলের উপরে চলে এসেছে। এভাবে আমি কতক্ষণ একটু ভাজা ভাজা করে নিব মশলাটাকে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষে নিব। কোয়েল পাখির ডিম আর মুরগির ডিমের মধ্যে কোনো তফাৎ আমি পাই না, ভালোই লাগে খেতে। যারা খান না আমি তাদেরকে রিকোয়েস্ট করব একদিন বাসায় এভাবে রান্না করে খাবেন, বা এভাবে সিদ্ধ করে একটু পোলাওয়ের ভিতরে দেবেন। এটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করবে। তো আমি ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা কষা কষা একটা ব্যাপার হয়ে গেছে। এখন আমি এখানে একটু দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, ব্যাস হয়ে গেল আমার কোয়েল পাখির ডিম ভুনা। আপনারা বাসায় ট্রাই করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।